নমস্কার বন্ধুরা, অনুরূপা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখতেই পাচ্ছেন সকালবেলা উঠে পড়েছি, বেশ ঠান্ডা ওয়েদারে। এই যে মুড়িগুলো সব ড্রামে ভরে নেব, বাবা মানে শ্বশুর মশাই আমার 7 কেজি চালের মুড়ি ভাজি নিয়ে এসেছে, তো ড্রামগুলো প্রায় খালি হয়ে গেছিলো। তো সময় করে সকালবেলা ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে রয়েছে, এই ফাঁকে মুড়িগুলো ভরে নেব। যা গরম পড়েছে, আর পাখাও ছাড়া যাবে না, পাখা ছাড়লে মুড়িগুলো উড়ে যাবে বা মানে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। তো এই জন্য সব 4টে ড্রাম রয়েছে আমার, আমি ভরে নিচ্ছি। আর এগুলো আমাদের বাড়ির সামনেই কলেতে ভাজি নিয়ে এসেছে, মুড়ির ভাজানোর কল সামনে। আর মাঝে মাঝে মানে 1-2 বার মুড়িতে প্রচুর পরিমাণে কী বলবো চুঁয়ে যাওয়া মুড়িগুলো, সেগুলো বেছে ফেলে দিচ্ছি। আগে তো আমার শাশুড়ি মাই মুড়ির ড্রাম ভরে দিত, তো ওগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন মেয়েকে মানে ব্রাশ ট্রাশ করিয়ে স্কুলে পাঠাচ্ছি, আর সামনেই এক খিচুড়ি স্কুল রয়েছে। ও মানে মন করলো কোনো দিনও গেলো, কোনো দিন গেলো না। আর ছেলে তো স্কুলে চলে গেছে, প্রত্যেক দিনই তার সকাল স্কুল, তো আস্তে আস্তে যাচ্ছে। আমি ওকে মানে দিতে যেতেই হয় না, এখন চেনা রাস্তা। তো যেতে যেতে এই যে বাগানে পাশের দুদিকে আমার নিজের হাতে পোতা কতগুলি মানে সবজি বাগান রয়েছে, সেগুলোও আপনাদেরকে দেখাবো। দেখুন গাছেতে প্রচুর মানে কুঁদরি হয়েছে, আর সে কিছুদিন আগে ভিডিওতে দেখেছিলাম 1 টাকা কুঁদরি তোমার দাদাভাই তুলে চালিয়ে, দেখুন এখনও টমেটো রয়েছে। এই টমেটো তো মানে শীতকালেতে প্রচুর খেয়েছি, এখনও 2-1টা পেকে রয়েছে। আর এখানে ভেন্ডি গাছ যে লাগিয়েছিলাম, কিছু ভেন্ডিও রয়েছে দেখুন। এখনও মাঝে মাঝে কোনো তরকারি মানে ঝোল হোক বা মাছের তেল ঝাল হোক টমেটো থাকে, তো মোটা কী সুন্দর দেখতেও লাগছে অফ সিজনের গাছে টমেটো। মার্কেটে তো টমেটো পাওয়াই যায়। তো চলুন আর কি সবজি রয়েছে দেখি। এই যে সামনের দিকে ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, তো যেও 5-10টা যেও গাছ রয়েছে, আর প্রত্যেক দিন ভেন্ডি না কাটলে সে ভেন্ডি মানে কি বলবো বুড়ো হয়ে যায়। এরকম হয়ে রয়েছে, আমি মানে ব্লেডটা নিয়ে এসে ভেন্ডিগুলো কেটে নেবো। আর দূরে লাউ শাক যে লাগিয়েছিলাম, লাউ শাকের একটা ভেড়া রয়েছে। আর এখন রেগুলার ছেলে মেয়েরাও শাক খেতেই চায় না, মানে প্রত্যেক দিনই পাল্টে পাল্টে শাক রান্না করা হয়, তবুও রেগুলার শাক লাউ শাক খেতেই চায় না। আর এখানে বেগুন গাছ রয়েছে, তো কিছুদিন আগে খুবই বেগুন হয়েছিল, এখন নেই। তো চলুন এবার এই দূরের দিকে মানে এই একটা আম গাছকে জড়িয়ে সমস্ত কুঁদরি গাছগুলো একদম আমের মানে আমগুলোকে জড়িয়ে সব ঝুঁকিয়ে রেখে দিয়েছে। এই দেখুন আর কীরকম গাঠে গাঠ প্রচুর মানে এ হয়েছে, নতুন ডগ কচাচ্ছে যত বৃষ্টি হচ্ছে। আর এইখানে দেখুন কুমড়ো গাছ, এই কুমড়ো গাছগুলো আমি আনার মানে সবজির যে চপাগুলো হয় সেগুলো ফেলে দিয়েছিলাম, সেখান থেকে কুমড়ো গাছ হয়েছে, আমি বিচা এখানে পুঁতি নি। আর এই যে লঙ্কা গাছটা এত পরিমাণে ঝাল, আর একদম মানে ছোটো অবস্থাতেই প্রচুর একদম টিপসই হয়ে যায়, ফাঁপা থাকে না, আর প্রচুর ঝাল, মোটামুটি সবাই খেয়েছে। আর এখানে এক কাকু ওল গাছে দিয়েছিল 3টে ওল গাছ, এই দেখুন ওল গাছেরও মানে কাণ্ড বেরিয়ে পড়েছে। এই হচ্ছে আমার সবজি বাগান। এবারে 2 দিন ধরে শাশুড়ি মা 2 ঢাকা মানে 2 ঝুড়ি ভর্তি আম দিয়ে গেছিলো, তো এত আম কি করব, ফ্রিজে থাকলেও নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম সব আমগুলোকে সেদ্ধ করে নিয়ে আম সত্ত্ব দেব, ফার্স্ট টাইম আমি জীবনে নিজের মানে আম সত্ত্ব দেব। তো এই যে আমগুলো কড়া বসিয়ে দিয়েছি, মানে তাড়াতাড়ি করে 19 চালান, রোদ দূরে তো দিতে হবে, প্রায় দিতে দিতেই হয়তো 9টা সাড়ে 9টা বেজে যাবে। তো এই যে কড়া ভর্তি করে একদম জল দিয়ে দিচ্ছি, আর একদম মানে সমস্ত আমগুলো কড়াতে দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। তোমার দাদা ভাইও বাড়িতে রয়েছে আমাকে হেল্প করার জন্য, আর আমগুলো মানে ঠান্ডা না হলে তো ভালোভাবে মারি বের করা যাবে না। তো এই যে আমি সমস্ত আমগুলো জামের জলে ধুইয়ে কড়াতে এবার দেব। এদিকে সম্পূর্ণ আম সেদ্ধ হয়ে যাবার পর তোমার দাদাভাইকে দিয়ে গেছি, আর উপরে পাখাও চলছে, সে 1টা 1টা করে মানে খোসা ছাড়িয়ে লিকুইডটা বের করে নেবে। আমি তো ওই সময় অন্যদিকে মানে উনুনও যেহেতু রান্নাও বসিয়ে দিয়েছি, একসঙ্গে তো 2টো কাজ করতে পারবো না, যা গরম পড়েছে তাড়াতাড়ি রান্না করে নিলেই যেন নিস্তার। এই যে 4টে থালা নিয়ে চলে এসেছি, আর এতে অল্প কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে থালাগুলোতে মাখিয়ে নেব, যাতে মানে আমসত্ব দেওয়ার পর যাতে সহজেই উঠে আসে। তো খুব বেশি তেল দেওয়া যাবে না, আবার গন্ধ করবে, তো প্রথম প্রথম ভয়ও লাগছে, কম পরিমাণ তেল হয়ে গেলে যদি আবার মানে ছিঁড়িয়ে যায় বা আটকে রয়ে যায়, যে না আমি এগুলো হাত দিয়ে বুলিয়ে নিচ্ছি।
तेल बुलिए नेवार पर ये तुम्हार दादा भाई देखो समस्त लिकुईड बेर करे निये छे आमेर पाल्पटा एबारे एक एक करे थालाय ढेले देबे। प्रथमे भये भये ढालछे आमि बोली दाओ ना माने चारटे थालाते समान भावे चारियेई दिते हबे। কি সুন্দর দেখতে লাগছে, এক সময় তো মানে নতুন অবস্থায় আমাকে আমার মা বাপের বাড়ি থেকে এরকম আমসত্ব করে পাঠাতে হতো, তো সব সময় খাওয়াও হয়ে ওঠে না, কখনো কখনো নষ্টও হয়ে যায়। তো এখন মেয়ে এত পরিমাণে আমসত্ব খাচ্ছে, ও চাচুমণিদের ও জেঠুমণিদের যে দেওয়া আমসত্ব মোটামুটি খেতে শুরু করেছে, মানে আমের সিজনেই আমসত্ব ওরা শেষ করে দেবে। তো দিয়েই রাখি, ছেলে মেয়েদেরও ভালো লাগবে, বর্ষাকালে মাঝে মাঝে আমসত্ব খেতে খুবই ভালো লাগে। ये देखो ऊपर छादे नहीं चले एरकम नीचे दिए रखले तो झड़ो मैं माझे माझे झड़े बतास संगे नुड़ी कांकड़ ये पड़े जो पे तई तुम दादा भाई देखो एक मई ठेकिए दिए मईटा तुम दादा भाई কিনে রেখেছে। মাঝে মাঝে মইয়ের তো খুবই দরকার পাখা টাখাগুলো মোছার জন্য, উঁচু জিনিসে মানে হাত যাতে না খুলে তখন এই মইটা লাগে। আর এখানে আমাদের দোতলার বাথরুমের ছাদের ওপরে থালাগুলো তুলে রেখেছে, মানে মেয়েরা যা দুষ্টু মাঝে মাঝে তো মানে ছাদে গিয়ে খেয়ে নেবে। তো এখানে ছাদ থেকে সামনের দিকে দেখাচ্ছে, দেখুন আমাদের সামনে একটা তেঁতুল গাছ রয়েছে পাশের বাড়ির এক কাকুদের, তো সেটা কাটা চলছে, কি সুন্দর ফাঁকা হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর আমার নতুন বন্ধু হওয়ার জন্য আবেদন রইল। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।